হ্যালো ফ্রেন্ডস, তোবা সেলতে আপনাকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটি কার্যকরী ভিডিও নিয়ে। কিভাবে ঘরে বসে খুব সহজেই আপনার মুখের কালো দাগ দূর করে আপনার চেহারাকে করবেন আরও উজ্জ্বল ও ফর্সা ও আকর্ষণীয়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি। উপাদানটি তৈরি করার আগে প্রথমে আমাদেরকে নিতে হবে একটি পরিষ্কার বাটি। এখন এই বাটির মধ্যে নিয়ে নিব এক চামচের মতো কফি পাউডার। এরপর এর মধ্যে নিতে হবে এক চামচের মতো গোলাপ জল। এবার এই দুটি উপাদান সুন্দর করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে মিশাতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। এবার এই তিনটি উপাদান সুন্দর করে একত্রে মিশিয়ে নিব। সবশেষে নিতে হবে এক চামচের মতো ক্যাস্টর অয়েল। সবগুলো উপাদান নেওয়ার পর ভালোভাবে মিশাতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমার মিশানো হয়ে গেছে। উপাদানটি সপ্তাহে 3 থেকে 4 বার গোসলের 1 ঘন্টা আগে আপনার পুরো মুখে লাগাবেন। এভাবে কিছুদিন পর আপনার ত্বক হবে ফর্সা ও উজ্জ্বল। তো ফ্রেন্ডস, এই রেমেডিটা ব্যবহার অবশ্যই করুন এবং ভালো রেজাল্টটা দেখতে পাবেন। ফ্রেন্ডস, এই রেমেডিটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।